সম্মানিত দর্শক, আমি চলে আসলাম আরেকটি হোম সার্ভিসিং সেবায়। দেখতে পারলেন আজকের একটি মাই ওয়ান সিআরটি টিভি। তো এই টিভিটির গায়ে লেখা আছে স্মার্ট 2126। তো আমরা এটাকে রিপেয়ারিং করব। এটার সাউন্ড আছে কিন্তু ছবি নেই, বাইরে বাইরে করছে, একবারে ফ্যাকাশে গোলা ছবি দেখাই যাচ্ছে। তো আমরা এখন এটাকে খুলে রিপেয়ারিং করব। পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক, আমরা এখন টিভিটি খুলে নেব। তো তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, আসলে এই টিভির মডেলটি হচ্ছে 21 স্মার্ট 21 26। তো এটা 75 ওয়াটের টিভি। তো আমরা এর নাটগুলি খুলে নিতেছি। যেহেতু হোম সার্ভিসিং করতে গেলে যথেষ্ট পরিমাণ আলো পাওয়া যায় না, তার কারণে আমাদের কাজ করতে অসুবিধা হয়। আমরা কম তো টিভিটি অবশ্য চানা। তো এটার প্রবলেম আমরা একটু মিটার মেপে নেব। তো এটার বৃষ্টি খারাপ হয়ে গিয়েছে, যার কারণে এই প্রবলেমটি দেখা দিয়েছে। অবশ্য তো দেশ একেবারে এমন পর্যায়ে হয়েছে, নষ্ট হয়ে দেখতে পারতেছেন এটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ। এবং আমরা এটাকে নতুন একটি লাগিয়ে দেব। অবস্থা খুবই খারাপ দেখতে পারলেন, বৃষ্টির পুরোই অবস্থা খারাপ, যার কারণে এই সমস্যাটি দেখা দিয়েছে। তো আমরা এই বৃষ্টিকে এখন খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এই বৃষ্টি খুলে নতুন আরেকটি বেস এখানে স্থাপন করে দিলেই হয়তো টিভিটি আবার নতুনের মতন চলতে থাকবে। তো আমরা একটি নতুন বেস সংগ্রহ করে নিয়েছি, এখন এটা আমরা খুলব। তার জন্য একটু স্কিপ করে নেব। ঘোরা
তো আমরা দেখতে পেলেন এই বৃষ্টি খুলে নিলাম, এখন এখানে আরেকটি নতুন বেস লাগিয়ে দেব। তো এটা আমি কাস্টমারকে ফেরত দিয়ে দিব। তো এই প্রবলেমটার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আমরা আরেকটা নতুন বেস নিয়ে নিলাম। তো এই বেসটি এখন আমরা এখানে সেটিং করব। সিলিং করে নিলাম। তো এখন আমরা এটাকে সোল্ডারিং করে দেব। তো আমরা দেখতে পেলেন নতুন বেসটি লাগিয়ে নিলাম এবং সম্পূর্ণ ওয়াশ করে দিলাম। তো এখন আমরা এটাকে আবার পুনরায় টিভিতে স্থাপন করব, যাতে করে দেখতে পেলেন আমরা টিভিটি করতে সক্ষম আমরা এখন। তো সম্মানিত দর্শক, আমরা টিভিটির কাজ শেষ করলাম। তো এখন এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।